এবার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল মালদায়। ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়, নেতাজি মোড়, রাজ হোটেল মোড় সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেওয়া হয়। বিভিন্ন স্লোগান দিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। অরাজনৈতিকভাবে দাদার অনুগামী হিসেবে এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কাজল গোস্বামী। এই পোস্টার লাগানো নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। জেলা তৃণমূলের কোয়ার্ডিনেটর দুলাল সরকার বলেছেন, কাজল গোস্বামী একজন বিজেপির টাউট, তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য এবং বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি, তাই এই পোস্টারগুলি দিয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, মানুষের সাথে যোগাযোগ আছে এমন অনেক নেতা সাইডলাইনে চলে গিয়েছেন, তাই এই ধরনের পোস্টার পড়েছে। এই ধরনের নেতারা বিজেপিতে যোগদান করতে চাইলে বিজেপির দরজা খোলা আছে। উল্লেখ্য, এর আগে চাকদা, নদিয়া, কৃষ্ণনগর, দুর্গাপুরে দাদার অনুগামী লেখা শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাতে দেখা গিয়েছিল। কংগ্রেসের জন্মলগ্ন থেকে শিশির অধিকারী আমাদের দলের একজন শক্তিশালী নেতৃত্ব, আমিও একসময় সভাপতি ছিলাম, উনিও ছিলেন। ওনারই ছেলে শুভেন্দুবাবু আমাদের দলের একটা সৈনিক। শুভেন্দুবাবুই হোক অন্য কেউ হোক, সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। বিজেপির লোকরা প্রতিটা জেলাতে তৃণমূলকে ভাঙার জন্য, তৃণমূলকে বদনাম করার জন্য তারা কিছু পোস্টার লাগাচ্ছে। শুভেন্দুবাবুর সাথে আমাদেরও ভালো সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, ওনারও নেত্রী। আজকে মালদা যেটা করেছে, একজন বিজেপির টাউট কাজল গোস্বামী কিছুদিন 10 কেজি খিচুড়ি নিয়ে 40 বার করে ফটো তুললো তৃণমূলের ব্যানার নিয়ে। তৃণমূল যখন ওকে গুরুত্ব দিল না ওরকম টাউটকে, সে টাউট বিজেপিতে জয়েন করে ফেসবুক ছাড়ছে, আবার ওদিকে দাদার অনুভূমি বলছে। আমি যদ্দূর জানি শুভেন্দু অধিকারী অধিকারী পরিবারকে, বরক সাহেবের সময় থেকে আমরা শিশিরদাকে চিনি। শিশির অধিকারী সদ্য মানুষ, আমরা জানি তারা এইসব নোংরা লোকেকে কোনোদিনও পোষ হয়ে দেয়।